এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। এই যে এই ঘরটা আমরা থাকতাম, এর মধ্যে কিচ্ছু পাইনি, আমরা কিচ্ছু পাইনি, টাকা পয়সা সব পুড়ে গেছে, ফ্রিজ বাসন কুসুন গ্যাস সবই পুড়ে গেছে, আমাদের কিচ্ছু নেই, এই মুহূর্তে আমরা একদম নিঃস্ব। আগুন নিভেছে কিন্তু চোখের জল থামেনি। বুধবার শীতের রাতে মাথার উপর ছাদটা গিলে খেয়েছে ভয়াবহ আগুন। তারপর অনেক আশা নিয়ে ভোরের আলো ফুটতেই শুরু হয়েছিল শেষ সম্বলের খোঁজ, কিন্তু ছাই সরিয়ে তেমন কিছুই আর হাতে এলো না। বাগবাজারের ঝুপড়িবাসীদের মধ্যে এখন সম্বল বলতে একটাই, চোখের জল। বাগবাজার জুড়ে শুধুই হাহাকার, মাথার উপরে চালটা উড়ে গিয়েছে, ঘরের যে পাঁচিল সেটা ভেঙে পড়ে গিয়েছে, একেবারে শেষ মুহূর্তে জমানো কোনো সম্পদ যদি খুঁজে পাওয়া যায় সেই খোঁজেই স্থানীয়রা। আঁতপোড়া হাড়িটা আছে কিন্তু ড্রাম ভরা চাল তো এখন আর খাওয়ার অবস্থায় নেই, আর রান্নাই বা হবে কিসে, সব সিলিন্ডার তো ফেটে একশেষ হয়েছে আগের দিন রাতেই। ইনি রাজু মাহাতো, মেয়ে ক্লাস টেনে উঠেছে, স্কুল বন্ধ থাকলেও কিছুদিন আগে নতুন বই নিয়ে এসেছিলেন, কিন্তু সে সব পুড়ে খাক। মেয়ের ভবিষ্যতের জন্য তিল তিল করে সামান্য সোনার গয়না বানিয়েছিলেন কিন্তু সবই আজ গলে এক শেষ। এই কদিন আগে বই নিয়ে এসেছে, নিয়ে আসার পর নতুন বই সব আর সব সব ডকুমেন্টস আমার মেয়ের ঝুলে গেছে। সামনের মাসে অপারেশন হওয়ার কথা ছিল টুম্পা রঞ্জিতের মায়ের, কিন্তু চিকিৎসার সমস্ত প্রেসক্রিপশন আজ পুড়ে ছাই। মাই ক্যান্সার পেশেন্ট আমার, আজ দেড় বছর ধরে চিকিৎসা করছি, তার সব ডকুমেন্ট ছিল এখানটা, তার ফেব্রুয়ারি মাসে অবসানের ডেট ছিল, তার কোনো ডকুমেন্টস পাইনি আমরা, এই ঘরটা ছিল আমাদের। ঘরহারা প্রায় 700 জন ঝুপড়িবাসীকে পাশের বাগবাজার উইমেন্স কলেজে ও কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে, দেওয়া হচ্ছে খাবারও, কিন্তু বাচ্চাটা কি খাবে, তাকে দুধ খাওয়ানোর মতো পয়সাটাও নেই পূর্ণিমা দাসের। কিচ্ছু নেই ঘরে, কোনো একটা বাচ্চাকে দুধ খাওয়াবো সেটাও কিছু বাচ্চারা খেতে পাচ্ছে না। এই হাহাকারের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে বাগবাজারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ঝুপড়ি এলাকায় একে একে আসেন নেতা মন্ত্রীরা। সকাল 11:30 নাগাদ ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী, তাকে কাছে পেয়ে এই কান্নায় ভেঙে পড়েন সর্বস্ব হারানো মানুষগুলো, তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এগুলো পরিষ্কার হবে, আজকাল পরিষ্কার হওয়ার পরে যার যেরকম জায়গায় ছিল ঠিক সেই রকম ভাবে কলকাতা কর্পোরেশন আপনাদের আগের মতো পরিস্থিতি তৈরি করে দেবে। আর আমি যেটা বাবিকে বলবো, পুলিশকেও বলবো, ইন দা মিন টাইম এদের সকলকে 5 কেজি করে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ এবং বিস্কুট, এবং শশী তুমি যেটা করবে সেটা হচ্ছে 4-5টা করে মেয়েদের শাড়ি, আর ববি ছেলেদের বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, চাদর, শীতকাল কম্বল, এগুলো ওদের দিয়ে দেওয়া, আমরা সবটা করে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, বর্ষা রাখুন সব করে দেবে। এদিন মুখ্যমন্ত্রী যাওয়ার পরই ঝুপড়িবাসীদের নতুন করে ঘর বানিয়ে দেওয়ার জন্য মাপজোক শুরু করে দেয় পুরসভার কর্মীরা। ঘর হয়তো একদিন ফিরবে কিন্তু হারিয়ে যাওয়া টাকা পয়সা গুরুত্বপূর্ণ কাগজগুলি কে ফেরত এনে দেবে? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।